হ্যালো বন্ধুরা, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড বা আইফোনের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বা যে কোনো ফোনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে আমাদের বড় একটি সমস্যা হচ্ছে যে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া। যে দেখা যায় যে কয়দিন পর পর আমাদের অ্যান্ড্রয়েড ফোন বলেন, নানান যে কোনো ফোনই হোক, ব্যাটারি নষ্ট হয়ে যায়। দুই কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায়। এক হচ্ছে আমাদের নিম্নমানের কম মানে খারাপ ব্র্যান্ডের সেট কেনার কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত আমাদের নিজেদের কারণে আমাদের ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আমাদের নিজেদের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো আগেই বলে নিই যে সেট কেনার সময় অবশ্যই ব্যাটারির দিকে লক্ষ্য রেখে সেট কিনবেন। যে নতুন সেট কেনার সময় বা আপনি সেকেন্ড হ্যান্ড সেটই কিনেন না কেন, তখন অবশ্যই দেখবেন যে আপনার মোবাইলের ব্যাটারিটা কেমন। মিনিমাম সর্বনিম্ন আপনার 5 ইঞ্চি সেটের জন্য আপনার 2000-এর কম তো কখনোই কিনবেন না, 2000 এমপিআরের উপরে আপনার ব্যাটারি সেটগুলোই কিনবেন। তো অবশ্যই এইটা আমার টিপস না, আমি টিপসটা বলতেছি যে টিপসটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড বা অন্য সেটের যেই কোনো মোবাইলে আপনার ব্যাটারি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার কিছু উপায় আমি অবশ্যই করব। তো এক নম্বর হচ্ছে যে আমরা বর্তমানে যে আমাদের চার্জে লাগিয়ে আমরা সেটটিতে আমরা নানান ধরনের কাজ করি, যেমন ফেসবুকিং, গেমস, নানান ধরনের কাজ আমরা করে থাকি। এই কাজটা কখনোই করব না, এটা একটি মারাত্মক ধরনের আপনার ব্যাটারির মধ্যে প্রভাব ফেলে, যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আপনার ডাউন হতে 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 আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। এক সময় দেখা যায় আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। আর বর্তমানে আমরা ব্যাটারি চেঞ্জ করার জন্য কাস্টমার কেয়ার ছাড়া যদি অন্য জায়গা থেকে ব্যাটারি চেঞ্জ করি, বেশিরভাগই দুই নাম্বার বলতে চার্জ একদমই থাকে না, ব্যাকআপ তো চার্জ ব্যাকআপ একদমই খারাপ। তো আমরা কাস্টমার কেয়ার ছাড়া অবশ্যই ব্যাটারি, যদি কোনো কারণে আমার ব্যাটারি নষ্ট হয়ে যায়, অবশ্যই কাস্টমার কেয়ার থেকে আমরা চেষ্টা করবো, যেমন সিম্ফনি, ওয়ালটন বা স্যামসাং কাস্টমার কেয়ার যেগুলো আছে এগুলো থেকে আমরা চেঞ্জ করতে কিছু টাকা বেশি লাগলো। তো এটা গেল এক নম্বর, যে আমরা কখনোই চার্জে লাগিয়ে মোবাইলটি ব্যবহার করব না। তো দুই নম্বর হচ্ছে আমরা চার্জ 100% হওয়ার পরও চার্জে লাগিয়ে রাখি, এই কাজটিও আমরা করবো না। যে 100% চার্জে হয়ে গেছে তখন আমরা দেখা যায় যে আমাদের মোবাইলটা আমাদের ব্যাক খেয়ালই হতে পারে বা আমাদের জেনে না জেনেও হতে পারে, এই কাজটি করবো না। আমরা খেয়াল রাখবো যে কখন 100% হয় তখন আমরা এই মোবাইলটি খুলে রাখবো, মানে চার্জ খুলে ফেলবো। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যে ব্যাটারি 15% হওয়ার বা 20% হওয়ার আগেই আমরা চার্জ করে নিব, কারণ দেখা যায় যে শেষ মুহূর্তে এসে আমরা দেখা যায় একদম ব্যাটারির লো দিছে, বন্ধ হয়ে যায় যে অবস্থা, তখন আমরা ব্যাটারি চার্জ করি, এই কাজটি করবো না। কারণ এইটা করার ফলে আমাদের ব্যাটারির স্থায়িত্ব কমে যায়, ব্যাটারি চার্জ আপনার একবারই ক্ষতি হয়ে যায়, মানে চার্জ থাকে না আস্তে আস্তে। এই কাজটি করলে আপনার চার্জের উপর প্রভাব ফেলে আপনার ফোনটার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, যে আস্তে আস্তে ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তো 20% বা 15% যখন চার্জ হবে তখন আমরা একটা চার্জ করে নিব সেটা। আর চতুর্থ নম্বর টিপসটি হচ্ছে যে আমরা অবশ্যই আমরা রাত্রে ঘুমানোর সময় চার্জ দিয়ে ঘুমাবো না। যে সারা রাত ভোর আমরা চার্জ দিয়ে রাখি, দেখা যায় আমরা সকালবেলা মোবাইল ইউজ করি, সে কারণে ইউজ করবো, সেখানে আমরা সারা রাত ভোর মোবাইল চার্জে লাগিয়ে রাখি, এই কাজটি তো কখনোই করবো না। কারণ দেখা যায় যে আমার 100% হওয়ার পরও আমার চার্জ আপনার রাত্রেবেলা আরও বেশি 5-6 ঘন্টা বা 2-3 ঘন্টা বেশি চার্জ আপনার ফোনে হয়ে যায়। তো এই কারণে আপনার ব্যাটারিটা তো আর বর্তমানে যে নামি দামি ব্র্যান্ডগুলো যেগুলো আছে এগুলোতে প্রবলেম হয় না তেমন একটা, যেমন বর্তমানে কিছু স্যামসাংয়ের দামি 20,000 উপরে যে সেটগুলো এগুলোতে তেমন প্রবলেম হয় না। আর যেই আমাদের ওয়ালটন, সিম্ফনি বা সাধারণ যে সেটগুলো এগুলোতে মারাত্মকভাবে প্রভাব ফেলে, যে সারা রাত ভোর চার্জ দেওয়াটা, তো এটা আমরা করবো না।
তো এই আমার এই কিছু বিষয় যদি আমরা অবশ্যই মেনে চলি, আমাদের ব্যাটারি, আশা করি আমাদের ব্যাটারি চার্জের কোনো প্রবলেম হবে না আর ব্যাটারি নষ্ট হবে না। আর ব্যাটারি আপনারা অবশ্যই ব্যাটারি আপনার দেখে মোবাইল ক্রয় করবেন, 1500-1700 mAh, এগুলো আগের যুগের মোবাইল, তো এগুলা আপনারা এই ধরনের ব্যাটারি ওলা সেটগুলো কিনবেন না। মিনিমাম আপনার 2000-2500 mAh-এর উপরে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার সেটটি, আপনার ব্যাটারিতে চার্জের কোনো প্রবলেম হবে না। আর বর্তমানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার স্ক্রিন যত সাইজ বড় হবে তত আপনার চার্জ বেশি যাবে। তো আমরা একটা কাজ করব যে আমরা স্ক্রিনের সাইজ অনুযায়ী আমরা ব্যাটারি কিনবো, যেমন 4.5 ইঞ্চি যেগুলো সেটগুলো আছে আপনার, 4.5 ইঞ্চি যেটা বলে, তো ওই সেটগুলোর জন্য আপনার 2000-ই এনাফ, 2000 mAh ব্যাটারি আপনার অনেক চার্জ ব্যাকআপ দিবে। আর তার থেকে বেশি যদি আপনি 5 ইঞ্চি মোবাইল কিনেন, অবশ্যই 2000-এর উপরে আপনার এম্পিয়ার কিনতে হবে, 2000 mAh-এর উপরে কিনতে হবে, তাহলে আপনার সেটটি ভালো চার্জ ব্যাকআপ দিবে। তো এই ছিল আমার আজকের টিপসটি, আশা করি যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টসে জানাবেন যে ভালো খারাপ যাই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্টসে করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।